ঈদ শেষে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। ঘরে ফেরার মতো রাজধানীমুখী যাত্রাও পোহাতে হচ্ছে দুর্ভোগ। আন্তঃজেলা বাস না থাকায় বিকল্প যানবাহনে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। সেই সাথে তীব্র তাপদাহ বাড়িয়ে দিয়েছে কষ্টের মাত্রা। আর জানাচ্ছেন ড্যানি ট্রং। রাজধানীর প্রবেশমুখে মানুষের এমন সরব পদচারণা বলে দিচ্ছে ঈদ শেষে এবার কাজে ব্যস্ত হওয়ার পালা। তাই ফিরতে হচ্ছে চেনা নগরীতে। সড়কে নেই দূরপাল্লার বাস, বিকল্প যানবাহনে লেগেছে চার পাঁচ গুণ বেশি ভাড়া। যাওয়া আসা দুটোই সীমাহীন কষ্টের, তবুও সবার মুখেই সন্তুষ্টির আভা। কষ্ট করে যাওয়া আসা হলেও বাড়িতে আমার বাবা একা আছেন, তার কাছে গেছি, এটা খুব ভালো লাগছে। বাবা মার সাথে ঈদ কাটাচ্ছে, অনেক ভালো লাগছে, সেই যা সার্থক হয়েছে। পরিবারের সাথে ঈদ কাটাচ্ছে, এটা সার্থকতা আছে, কিন্তু এই যে জনগণের একটা ভোগান্তি, এই ভোগান্তি মনে হয় দরকার ছিল না। গাড়ি আছে খুব কম, ওই যে ওদিক থেকে আসতেছে আমিন বাজার পর্যন্ত, বলছে এই গাপ তুলি, এর জন্য উঠছে, আমি তাই আমি উঠতাম না। সাভারের থেকে আগে ছিল 20 টাকা, এখন 30 টাকা নিচে ওই আমিন বাজারের ওদিক দিয়ে নামাই দিছে। করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধ নিয়ে জানান মিশ্র প্রতিক্রিয়া। সব গাড়ি চলে, বড় গাড়ি বন্ধ, তাহলে এরা গরিব গুরু অত্যাচারী না, মানে ভেঙে ভেঙে আসতেছে তো অনেক কষ্ট হচ্ছে। শুধু ব্রিজটা আটকায় রেখা মানুষ তো আটকানো যায় নাই, হ্যাঁ আর করোনা আটকানো যায় নাই, গাড়ি আটকায় কি করোনা থামানো যাবে? ঢাকায় ফেরা মানুষের চাপ নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। মাস্ক ছাড়া নগরীতে প্রবেশে দেয়া হচ্ছে বাধা। অনেকের মাস্ক দেখা পড়ে গেছে বলতেছে, বিভিন্ন এক্সকিউজ দেখাচ্ছে, তাদেরকে আমরা মাস্ক বিতরণ করতেছি। মাস্ক এখান থেকে মাস্ক পরিয়ে মাস্কের বিষয়টা এনশিওর করে তারপরে আমরা এন্ট্রি করতেছি। তীব্র গরম দূর দূরান্ত থেকে নগরীতে আসা মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ, তবুও থেমে নেই জনস্রোত। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। We'll be right back.